কাঁচা আম প্রায় শেষের দিকে, তাই তোমাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের একটি টক ঝাল মিষ্টি শরবতের রেসিপি। এই শরবতটি গরমের জন্য খুবই হেলদি, শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা। এবার আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব খোসা ছাড়িয়ে। তোমরা যারা যারা এই শরবতটার মধ্যে ধনে পাতা দিতে চাইবে না, তারা ধনে পাতা স্কিপ করে যেতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমি আমটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাটা আম, এরপর দিচ্ছি পুদিনা পাতা, তারপর দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে, আমি এখানে দিয়েছি দুটো, তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমের টক বুঝে তোমরা চিনিটা ব্যবহার করবে, তাই আমার আমটা খুব একটা টক ছিল না, তাই আমি অল্প চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কিছুটা বিট নুন আর রান্নার লবণ। সব কিছু একসাথে ভালো করে 5 থেকে 7 মিনিট ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ এখানে ব্লেন্ড হয়ে গেছে আর হালকা একটা গ্রিন কালার এসেছে। এবার এই আমের পাল্পটাকে আমি কাছের একটা বোতলে ঢেলে নেব। তোমরা চাইলে এই মিশ্রণটা তোমরা গরমের দিনে ফ্রিজে রেখেও বারবার খেতে পারো, কিন্তু আমি খুব একটা ফ্রিজে জিনিস পছন্দ করি না, তাই অতদিন আমি আর রাখবো না, তাই আজকে আমি শেষ করে দেবো। এবার চলো শরবতটা পরিবেশন করা যাক। শরবতটা পরিবেশন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচের গ্লাস আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আইস কিউবটা দিলে একটু ঠান্ডা হবে গরমের দিনে, সেটা ভালো লাগবে। আর তোমরা যদি কেউ কেউ স্কিপ করে যেতে চাও, তাহলে শুধু ঠান্ডা জল দিয়ে খেতে পারো। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এখানে আমি 2 গ্লাস শরবতের জন্য 1টা আম নিয়েছি, সেটা আমার হয়ে গেছে। আর তোমরা যদি কেউ বেশি গ্লাস রেডি করতে চাও, তাহলে তোমাদের আমের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমের পাল্পটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের নর্মাল ঠান্ডা জল। তোমরা চাইলে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারো। পাল্পটা যেহেতু থকথকে ছিল, তাই আমি ভালো করে জলের সাথে আমের মিশ্রণটা গুলিয়ে দেবো। গার্নিশিংয়ের জন্য পাতিলেবু গোল করে কেটে গ্লাসের মাথায় দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জলজিরা, এটাও একদম অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে। জলজিরা দিলে আমার মনে হলো টেস্টটা আরও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।